নওগাঁর সাফাহারে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষষ্ঠ বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সাফার উপজেলা প্রতিনিধি আবুল বাক্কার সিদ্দিকের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার সকাল 10:30 সাফাহার প্রেস ক্লাবের সামনে হতে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাফাহার প্রতিনিধি আলমগীর হোসেনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে সাফাহার প্রেস ক্লাবে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাফাহার প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্পাত জেরিন মিনা, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাফাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুহল চৌধুরী রানা, সিনিয়র সাংবাদিক আব্দুল রহিম, প্রেস ক্লাব সহসভাপতি হাফিজুল হক, আনন্দ টিভির সাফাহার প্রতিনিধি নিখিল বর্মন, জুয়েল রহমান, ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমুখ। এ সময় অন্যান্য সংগঠনের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।